আসসালামু আলাইকুম, আমরা রিলিজের টকে আপনাদেরকে আবারও স্বাগতম। আমরা গত পর্বে দৃঢ় এগ্রিমেন্ট আলোচনা করেছিলাম, আমরা আজকে তৃতীয় পর্বে আলোচনা করছি। আমাদের মধ্যে এই বিষয়টার অনেকেরই কনফিউশন থাকে যে অ্যাপার্টমেন্টটা কার নামে কিনবো, আমরা কি জয়েন্টলি কিনতে পারবো, আমরা কি কোম্পানির নামে কিনতে পারবো। প্রথমত হচ্ছে যে আপনি অ্যাপার্টমেন্টটা আপনি নিজের সিঙ্গুলার নামে কিনতে পারবেন, হাজব্যান্ড ওয়াইফ জয়েন্ট নামে কিনতে পারবেন, আপনারা যে কোনো নামে কিনতে পারবেন, দুই ফ্রেন্ড মিলে আপনারা অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন, এবং ইভেন আপনি আপনার কোম্পানির নামে অ্যাপার্টমেন্ট কিনতে পারবেন। এবং নেক্সট প্রশ্ন হচ্ছে যে আমি যদি আমার অ্যাপার্টমেন্টটা একটা কিনে ফেললাম, যার নামে কিনলাম, পরবর্তীকালে কি অ্যাপার্টমেন্টের নামটা কি আমি চেঞ্জ করতে পারবো? হ্যাঁ, অবশ্যই পারবেন। আপনি হ্যান্ড ওভারের আগে, হ্যান্ড ওভারের পরে আপনি নাম চেঞ্জ করতে পারবেন, কিংবা আপনি রেজিস্ট্রেশনের আগেও কিন্তু আপনি নাম চেঞ্জ করতে পারবেন। আপনি যখন অ্যাপার্টমেন্ট কিনবেন তখন কিন্তু আপনাকে অনেকগুলি খরচের কথা মাথায় রাখতে হবে, লাইক আপনাকে কার পার্কিং কস্টের জন্য মাথায় রাখতে হবে, আপনার ইউটিলিটি কানেকশন কস্ট আপনাকে দিতে হবে, রিজার্ভ ফান্ড দিতে হবে, পরবর্তীকালে হ্যান্ড ওভার নেওয়ার পরে কিন্তু আপনার রেজিস্ট্রেশনের যে পার্ট খরচটা রয়েছে সেটাও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যদিও আপনার রেজিস্ট্রেশনেরটা অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার সাথে সাথে অনেক সময় দরকার হয় না, তবু এই খরচটা আপনাকে কিন্তু করতে হবে। অনেক সময় এমন হতে পারে যে বিল্ডার ডিড অফ এগ্রিমেন্টের কোনো একটা ক্লজকে চেঞ্জ করে তাদের মতো করে তারা পরবর্তীকালে এটা অ্যাড করে দিল। তো আপনি ডিড অফ এগ্রিমেন্ট সাইন করার সময় অবশ্যই নিশ্চিত হয়ে নেবেন যে এরকম একটা ক্লজ যাতে করে ডিড অফ এগ্রিমেন্টে থাকে যে ডেভেলপার এককভাবে এই ডিড অফ এগ্রিমেন্টের কোনো ক্লজকে চেঞ্জ করতে পারবে না। যদি কোনো ক্লজের চেঞ্জ করার দরকার হয়ে থাকে তাহলে যাতে করে দুই পক্ষ, পারচেজার এবং ডেভেলপার দুই পক্ষ মিলে জয়েন্টলি যাতে করে এই ক্লজ চেঞ্জ অথবা অ্যামেন্ডমেন্ট করে থাকে। যে কোনো পারচেজার হোম লোনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। নর্মালি হোম লোনটা অ্যাপার্টমেন্টে যে কস্ট হয় তার 70% পর্যন্ত হোম লোন হয়ে থাকে। আপনি যদি হোম লোন নেওয়ার চিন্তা করে থাকেন তাহলে পরে আমাদের সাজেশন থাকবে যে আপনার হোম লোনটা আগেভাগেই আপনি স্যাংশনটা করিয়ে রাখেন, আদারওয়াইজ আপনি বিভিন্ন ধরনের ঝামেলায় পড়ে যাবেন, লাইক আপনার ডিলে চার্জ একটু হয়ে যেতে পারে, আপনার অ্যাপার্টমেন্টটা ক্যান্সেল হয়ে যেতে পারে। আপনি যে ডিড অফ এগ্রিমেন্টটা সাইন করতে যাচ্ছেন, যে অ্যাপার্টমেন্টটা কিনেছেন, যে ডিড অফ এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছেন, সেই জায়গায় আপনি দেখে নেন যে আপনার হোম লোন নেওয়ার জন্য ডেভেলপার আপনাকে কোঅপারেশন করবে কিনা, এবং হোম লোন নেওয়ার জন্য আপনার সেই অধিকার ডিড অফ এগ্রিমেন্টে দেওয়া হয়েছে কিনা আপনি সেটা নিশ্চিত হয়ে নেন। ইন বিটিআই আমরা আমাদের কাস্টমারদেরকে হোম লোন নেওয়ার জন্য আমরা উৎসাহিত করে থাকি এবং সকল ধরনের সহযোগিতা আমরা প্রদান করে থাকি। আপনি যেই প্রজেক্টের অ্যাপার্টমেন্ট কিনছেন সেটা রেসিডেন্সিয়ালি অ্যাপ্রুভাল নাকি কমার্শিয়ালি অ্যাপ্রুভাল সেটা অবশ্যই দেখে নেবেন। এরকম অনেক সময় হতে পারে যে আপনি একটা কমার্শিয়াল স্পেস খুঁজছেন কিন্তু ওই প্রজেক্টটা আসলে রেসিডেন্সিয়ালি অ্যাপ্রুভ করা, ডেভেলপার এরকম হতে পারে যে আপনাকে সেটা কমার্শিয়াল বলেই বিক্রি করে দিতে পারে। তো সেই ক্ষেত্রে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে অবশ্যই আপনি প্ল্যানের কপিটা এবং প্ল্যান অ্যাপ্রুভাল কপি এবং লেটারটা অবশ্যই দেখে নেবেন এগ্রিমেন্ট সাইন করার আগে। আপনার অ্যাপার্টমেন্টের যখন হ্যান্ড ওভারের সময় চলে আসবে তখন আপনাকে কিন্তু অনেকগুলি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে। প্রথমত হলো যে ডেভেলপার আপনাকে হ্যান্ড ওভার দেওয়ার জন্য একটা নোটিশ প্রদান করবে, আপনি চেষ্টা করবেন সেই নোটিশ পিরিয়ডের মধ্যে আপনি হ্যান্ড ওভারটা নিয়ে নেওয়ার জন্য, আদারওয়াইজ আপনার এটা কেয়ারটেকিং চার্জ হতে পারে, ডিলে চার্জ হতে পারে। আপনি এই সমস্ত বিষয়গুলিকে অ্যাভয়েড করার জন্য অবশ্যই অন টাইমে নোটিশ পিরিয়ডের মধ্যে আপনি অবশ্যই হ্যান্ড ওভার নিয়ে নেবেন। ডেভেলপারের সমস্ত কস্ট আপনাকে পরিশোধ করেই হ্যান্ড ওভার নিতে হবে, সুতরাং আপনাকে সমস্ত ফিনান্সিয়াল প্ল্যান সেভাবে করে নিতে হবে। আপনাকে আরও একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যেই বাসায় এখন বসবাস করছেন সেই বাসাটা আপনি ছেড়ে দেওয়ার আগে ডেভেলপারের সাথে আপনি আলোচনা সাপেক্ষে নিশ্চিত হয়ে নেন যে আপনি কবে নাগাদ ওই অ্যাপার্টমেন্টটা ডেভেলপার কাছ থেকে বুঝে পাচ্ছেন। আদারওয়াইজ আপনি যদি নিশ্চিত হয়ে না নেন, এদিকে আপনি যদি অ্যাপার্টমেন্টটার ছেড়ে দেওয়ার নোটিশ প্রদান করে থাকেন তাহলে পরে কিন্তু আপনি একটা বড় ধরনের বিপদে পড়ে যেতে পারেন। আপনি যে যখন অ্যাপার্টমেন্টে উঠবেন অথবা প্ল্যান করছেন আপনি অ্যাপার্টমেন্টে উঠে যাবেন, ফ্ল্যাট হ্যান্ড ওভার নিচ্ছেন, সেই সময় কিন্তু আপনি অবশ্যই দেখে নেন যে ওই অ্যাপার্টমেন্টে ইউটিলিটি কানেকশন লেগেছে কিনা, ইলেকট্রিসিটি কানেকশন লেগেছে কিনা। যদি ইলেকট্রিসিটি কানেকশন না লেগে থাকে তাহলে পরে কিন্তু আপনি যদি আপনি ওই অ্যাপার্টমেন্টে ওঠার জন্য প্ল্যান করে থাকেন তাহলে পরে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস আপনি পাবেন না, লাইক লিফট চলবে না, তখন কিন্তু অনেক ধরনের প্রবলেম আপনি ফেস করতে হবে। প্রজেক্টটি যখন হ্যান্ড ওভার হয়ে যাবে তখন এখানে একটি অ্যাসোসিয়েশন গঠন করা হয়, ম্যানেজমেন্ট কমিটি গঠন করা হয়,
ম্যানেজমেন্ট কমিটি বিভিন্ন ধরনের কমন অ্যাফেয়ার যে সমস্ত কাজগুলি থাকে সেই কাজগুলি করে থাকে, বিভিন্ন ধরনের বিল পরিশোধ করার, সিকিউরিটি গার্ড, ক্লিনার, কেয়ারটেকার, এই সমস্ত ম্যানেজমেন্টের যে সমস্ত বিষয়গুলি থাকে কমন ম্যানেজমেন্ট, সেই সমস্ত বিষয়গুলি অ্যাসোসিয়েশন দেখভাল করে থাকেন। অ্যাপার্টমেন্টে যারা বসবাস করেন তারা সকলে মিলে একটা বাইলস তৈরি করে থাকেন এবং সকল বায়ার্স এবং ওনারদেরকে আমরা এই রিকোয়েস্ট করবো যে আপনি অবশ্যই বাইলসের যে সমস্ত ক্লজগুলি আছে অবশ্যই সেগুলি মেনে চলবেন, যাতে করে আপনাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সবার সাথে থাকে। প্রজেক্টটি যখন হ্যান্ড ওভার হয়ে যায়, আপনি যখন হ্যান্ড ওভারটা নিয়ে নেবেন ডেভেলপারের কাছ থেকে, তখন আপনাকে প্রত্যেক মাসে একটা সার্টেন অ্যামাউন্ট কমন সার্ভিস চার্জ হিসাবে আপনাকে পরিশোধ করতে হবে। এই চার্জ, যে কমন সার্ভিস চার্জ দিয়ে কি করা হয়, এই বিল্ডিংয়ের যত ধরনের কমন অ্যাফেয়ার্স রিলেটেড খরচগুলি আছে, লাইক ইলেকট্রিসিটি বিল, ইউটিলিটি বিল, আপনার সিকিউরিটি গার্ডের বেতন, কেয়ারটেকারের বেতন, ক্লিনারের বেতন, লিফ্টের সার্ভিস চার্জ, জেনারেটর সার্ভিস চার্জ ইত্যাদি কমন যত খরচ আছে সেই খরচগুলি এই কমন সার্ভিস চার্জ থেকে মিট আপ করা হয়ে থাকে। সুতরাং আপনি অবশ্যই টাইমলি কমন সার্ভিস চার্জটা পরিশোধ করে দেবেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে অ্যাপার্টমেন্ট বায়ার এবং ডেভেলপারের মধ্যে বিভিন্ন বিষয়ে মতানৈক্য দেখা দেয়। তো এমন এখন যদি কোনো ডিসপিউট অ্যারাইজ করে দুই পক্ষের মধ্যে, তাহলে পরে আপনি কী করবেন? প্রথম স্টেপ হচ্ছে যে আর্বিট্রেশন করা। তো আপনি দেখে নেবেন যে আপনার যে ডিড অফ এগ্রিমেন্টটা আপনি সাইন করছেন সেই ডিড অফ এগ্রিমেন্টে আর্বিট্রেশন ক্লজটা দেওয়া আছে কিনা। আপনি চাইবেন যে আর্বিট্রেশন ক্লজটা যাতে করে থাকে। আর্বিট্রেশন ক্লজ হচ্ছে যে আপনার আউট অফ দ্য কোর্ট আপনি মিউচুয়ালি দুই পক্ষ মিলে অথবা আপনি কারো শরণাপন্ন হয়ে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারবেন। যদি আপনাকে সরাসরি আপনি কোর্টে চলে যান, মামলায় চলে যান, তাহলে পরে কিন্তু আপনার আপনার স্বার্থটা অনেক সময়ই বিঘ্নিত হতে পারে। আপনি অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার নিলেন, বসবাস শুরু করলেন, আপনি হয়তো চিন্তা করছেন আপনি অ্যাপার্টমেন্টের মালিক আনা পেয়ে গেছেন, কিন্তু অ্যাজ পার গভর্নমেন্ট রেকর্ড আপনি কিন্তু তখনও পর্যন্ত অ্যাপার্টমেন্টের মালিকানা হননি। আপনাকে এর জন্য কী করতে হবে? আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, মিউটেশন করতে হবে। তো আপনাকে এই রেজিস্ট্রেশনটা কে দিবে? আপনাকে রেজিস্ট্রেশন দেবে ডেভেলপার। ডেভেলপার কীভাবে দিবে? ডেভেলপার যেহেতু পাওয়ার অফ অ্যাটর্নি নিয়েছে ল্যান্ডওনার কাছ থেকে, ওই পাওয়ার অফ অ্যাটর্নির বলেই আপনাকে ডেভেলপার রেজিস্ট্রেশন দিয়ে থাকবে। আমাদের সাজেশন হবে আপনি অ্যাপার্টমেন্ট হ্যান্ড ওভার নেওয়ার সাথে সাথেই আপনার রেজিস্ট্রেশন প্রসেস শুরু করে দেবেন। যদি আপনি রেজিস্ট্রেশন সাথে সাথে না নেন, অনেক ধরনের কনসিকুয়েন্স হতে পারে, লাইক আপনার পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার যে আছেন তার ডেথ হতে পারে, ডেথ হলে পরে বিভিন্ন ধরনের কনসিকুয়েন্স আছে। আবার অনেক সময় হতে পারে যেই কোম্পানি থেকে আপনি অ্যাপার্টমেন্ট কিনেছেন, যদি রেজিস্ট্রেশন না নেন সেই কোম্পানি যদি আপনার উইন্ড আপ হয়ে যায়, তাহলে পরে এক ধরনের জটিলতায় আপনি পড়ে যাবেন। তো আমাদের সাজেশন হচ্ছে আপনি যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপার্টমেন্ট রেজিস্ট্রেশন নিয়ে নেবেন। আপনি যদি আপনার অ্যাপার্টমেন্টের এগেনস্টে যদি হোম লোন নিয়ে থাকেন, তাহলে পরে কিন্তু অ্যাজ পার ট্রাইপারি এগ্রিমেন্ট, যেটা আমরা ব্যাংকের সাথে এবং ডেভেলপার এবং আপনি মিলে যেটা সাইন করেছি, সেই জায়গায় কিন্তু একটা রেজিস্ট্রেশনের কিন্তু একটা টাইম ফ্রেম থাকে। সুতরাং আপনাকে এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং অবশ্যই এই ট্রাইপারি এগ্রিমেন্টেরকে আমরা কমপ্লাই করে আমরা অন টাইমে রেজিস্ট্রেশনটা করে নিব। আপনি যদি আপনার অ্যাপার্টমেন্টটি হ্যান্ড ওভারের পরে তাড়াতাড়ি রেজিস্ট্রেশন করে নেন এবং মিউটেশন করে নেন, আপনি কিন্তু অনেক ধরনের বেনিফিটও পাবেন। লাইক আপনার সিটি কর্পোরেশনের যে হোল্ডিং ট্যাক্স হয়ে থাকে, আপনার অ্যাপার্টমেন্টে যদি রেজিস্ট্রেশন করা থাকে, মিউটেশন করা থাকে, তাহলে পরে কিন্তু যে অ্যাপার্টমেন্টটা রেজিস্ট্রেশন করা নেই, মিউটেশন করা নেই, তার থেকে কিন্তু আপনার অ্যাপার্টমেন্টের হোল্ডিং ট্যাক্স কিন্তু অনেকাংশেই কম হবে। সুতরাং রেজিস্ট্রেশনটা করে নেওয়াই আপনার জন্য ভালো হবে। আর চলুন আমরা একটা চার্ট দেখি, যেই চার্টের মাধ্যমে আমরা আপনাকে ক্লিয়ার করে দিতে পারবো যে আপনার ল্যান্ডের ক্যাটাগরির উপর বেস করে, ফ্রিহোল্ড প্রপার্টি এবং লিজহোল্ড প্রপার্টির উপর বেস করে কী ধরনের জন্য রেজিস্ট্রেশন লাগবে, মিউটেশন লাগবে, কোত্থেকে মিউটেশন লাগবে, সেই বিষয়গুলি আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে পারবো। আমরা একটু চার্টটা দেখে নিই প্লিজ। এখানে আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি। টেবিলে আমরা বামে দেখাচ্ছি দুই ধরনের প্রপার্টি, ফ্রিহোল্ড অ্যান্ড লিজহোল্ড প্রপার্টি, আর ডানে আমরা দেখাচ্ছি যে কী কী জিনিসের দরকার আছে। ফ্রিহোল্ড প্রপার্টির ক্ষেত্রে সেল পারমিশন এবং মিউটেশন ফ্রম কনসার্ন অথরিটির দরকার নেই, কিন্তু রেজিস্ট্রেশন এবং মিউটেশন ফ্রম এসি ল্যান্ডের দরকার আছে। অন্যদিকে লিজহোল্ড প্রপার্টির ক্ষেত্রে সেল পারমিশন, রেজিস্ট্রেশন এবং দুই ধরনের মিউটেশনই দরকার আছে। এই যে আমরা বলছি কনসার্ন অথরিটি থেকে মিউটেশন, এখানে কনসার্ন অথরিটি বলতে রাজুক, সিডিএ, ক্যান্টনমেন্ট বোর্ড, ন্যাশনাল হাউসিং অথরিটি এবং মিনিস্ট্রি অফ ওয়ার্কসকে বোঝায়। ধন্যবাদ সবাইকে, আপনারা ধৈর্য সহকারে আমাদের লাস্ট রিয়েল এস্টেট টক এপিসোডগুলি আপনারা দেখছিলেন। আমরা লাস্ট তিনটা এপিসোডে আমরা
অ্যাপার্টমেন্ট বাই করার জন্য যে ডিড অফ এগ্রিমেন্টটা করা হয়ে থাকে পারচেজারের সাথে, সেই ডিড অফ এগ্রিমেন্টটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করলাম। আমরা আশা করি যে আপনি যদি আমাদের এই ভিডিওগুলি দেখেন তাহলে পরে আপনি যখন অ্যাপার্টমেন্ট কিনতে যাবেন তখন আপনার অনেকাংশে আপনার এই বিষয়গুলি আপনি মনে করার চেষ্টা করবেন, আপনার জন্য অনেক হেল্পফুল হবে। তো আমরা আশা করি যে আপনি ভিডিওগুলি দেখবেন এবং এগুলি লাইক শেয়ার দিবেন, সবার মধ্যে ছড়িয়ে দিবেন, যাতে করে আমরা কেউই ভুক্তভোগী না হয়।